জিপলাইন করব। এতগুলো স্পট আমরা আজকে ঘুরলাম, তার মধ্যে সবচেয়ে বেস্ট বাঙালির ঘোরার স্থানের মধ্যে সবচেয়ে ফেভারিট হলো দীপুদা, এবং তারপরেই যার নাম আসে তা হলো শৈলশহর গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটকে কিভাবে পৌঁছবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন এবং কোন কোন জায়গা ঘুরবেন, খরচাই বা কত, সমস্ত ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওতে। তার সাথে থাকবে এমজি মার্গের ওপরে একটি দারুণ হোটেলের সন্ধান, তাই সঙ্গে থাকুন ভিডিও স্কিপ না করে। 450 টাকা দাম মাত্র। কি কিউট, দেখুন এটার দাম বলছে মাত্র। গ্যাংটক পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো এনজেপি। শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যা আপনাকে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে দেবে। যেরকম 12343 দার্জিলিং মেল রাত 10:05 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 8:05 নাগাদ আপনাকে এনজেপি পৌঁছে দেবে। স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা এবং এসি থ্রি টায়ারের ভাড়া 945 টাকা করে। এছাড়াও আপনারা বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। সেখান থেকে শেয়ার কার বা রিজার্ভ কারে পৌঁছে যান গ্যাংটক। শিলিগুড়ি থেকে গ্যাংটকের শেয়ার গাড়ি পার হেড 500-600 টাকার মধ্যে ওঠানামা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে এবং রিজার্ভ কারের ভাড়া 5-6 হাজার টাকা হয়ে থাকে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থাও রয়েছে। বাসের ভাড়া পার হেড 190 টাকা করে পড়ে। শেয়ার গাড়ি আপনাকে গ্যাংটকের নিচে দেউরালি স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে একটা ছোট ট্যাক্সি রিজার্ভ করে হোটেল পর্যন্ত যেতে হবে। তাতে ভাড়া পড়ে অ্যাপ্রক্সিমেটলি 200-400 টাকার মধ্যে। হোটেলের ডিস্টেন্স অনুযায়ী এই ভাড়া ডিপেন্ড করে। রংপুর সামনে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের একটি বর্ডার রয়েছে। সেই চেকপোস্টে যে সমস্ত বন্ধুরা ফরেনার তারা ইনার লাইন পারমিট বার করতে একদম ভুলবেন না, না হলে কিন্তু গ্যাংটকে কোনো হোটেলে থাকতে পারবেন না। আমরা হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম, আপনারা চাইলে ওখানে গিয়েও হোটেল বুক করতে পারেন। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বেলা 12:30 মতো বাজে, দাঁড়িয়ে আছি গ্যাংটকে। এখান থেকেই ব্লগটা শুরু করছি। আমি ভীষণ 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 এক্সাইটেড, আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পাচ্ছেন। এক তো আমার এই দিকটা খুব ভালো লাগে, পাহাড়ের দিকটা আসতে। আমাদের রুম এখনও রেডি হয়নি, তাই জন্য আমরা যে হোটেলে রয়েছি, হোটেল সুভিনিয়ার, একদম এমজি মার্গের ওপরেই। সেখানে ওনাদের যে ওয়েটিং এরিয়াটা রয়েছে ওপরে, ওখানটাতে বসে একটুখানি রেস্ট করছি। হোটেল সুভিনিয়ার একেবারে এমজি মার্গের ওপরে অবস্থিত এবং রুমগুলো বেশ ভালো, সমস্ত উন্নত মানের ফেসিলিটি রয়েছে এই হোটেলে। হোটেলের ভাড়া 2000-3500 মধ্যে ওঠানামা করে। রুমের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া ডিসাইড হয়। হোটেলে কিন্তু ইনহাউস ডাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে। অফ সিজনে ভাড়া বেশ অনেকটা কমে যায় এবং আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হোটেল সুভিনিয়ারের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদেরই আরেকটা কম বাজেটের হোটেল রয়েছে যেটা বেশ খানিকটা ওপরের দিকে। যাদের হাঁটতে সমস্যা নেই তারা এই হোটেলটা চুজ করতে পারেন। হোটেলের ভাড়া 2000-2500 মধ্যে ওঠানামা করে। অফ সিজনে ভাড়া অনেকটাই কমে যায় এবং আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। লাঞ্চে আমরা অর্ডার করেছি 2 ভেজ থালি, ডাল আছে, একটা মিক্সড ভেজ আছে, স্যালাড আছে, পাপড় আছে, আর ভাত তো আছেই। প্রত্যেকটা খাবারই ভীষণ ইয়াম্মি, ঠান্ডা করতে চাই না কারণ প্রচন্ড ঠান্ডা এমনিতে, তাই গরম গরম খাবার পেটে চালান করি। প্রথম দিন গ্যাংটক পৌঁছে খাওয়া দাওয়া সেরে এবং রেস্ট নিয়ে এমজি মার্গ ঘুরে দেখতে পারেন। এমজি মার্গ থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত রোপওয়ে বা কেবল কার, সেটাও চড়ে নিতে পারেন আপনারা। পার হেড টিকিটের খরচা হলো 130 টাকা করে। ওপর থেকে পুরো গ্যাংটক শহরের ভিউটা দারুণ সুন্দর এবং ঝকঝকে ওয়েদার থাকলে আরও বেশি ভালো লাগবে। দাঁড়িয়ে আছি এমজি মার্গে, গ্যাংটকের প্রাণকেন্দ্র বলতে পারেন এমজি মার্গকে। শপিং করার বিপুল সম্ভার, এছাড়া খাবার দাবার, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, সমস্ত কিছু নিয়ে একদম জমজমাট ব্যাপার। সবসময়ই জমজমাট থাকে এই এমজি মার্গ। আপনারা এসে অনেকটা টাইম কাটাতে পারবেন। আমি যখনই আসি এখানে শপিং করতে তো একদমই ভুলি না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, সামনেই দেখুন রেড পান্ডা স্ট্যাচুটা আছে, ওই দিক থেকে একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসলে এই ডান সাইডে দেখুন একটা সিঁড়ি মতো আছে,
এই সিঁড়ি দিয়ে ডান সাইডে নেমে গেলেই কিন্তু লাল মার্কেটটা পাবে। এই বাঁ দিকে যেটা চলে যাচ্ছে সোজা, এদিকটায় কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘা কমপ্লেক্সটা পড়ে। এই সোজা এমজি মার্কেট তুলনায় কিন্তু এই লাল মার্কেটে দামটা কিন্তু অনেকটাই রিজনেবল। আপনারা কিন্তু চাইলে এখান থেকে বাড়ির জন্য একদম পুরো ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে যেতে পারবেন। কি কিউট দেখুন, এটার দাম বলছে মাত্র 450 টাকা। সত্যি কিউট, এখানে আসলে এগুলো না কিনে আমি যেতে পারি না। কি সুন্দর সুন্দর দেখুন এই সুভিনিয়ারগুলো, এই ছোট ছোট দেখুন এই জিনিসগুলো 50 টাকা থেকে শুরু, বিভিন্ন দামের আছে। আর কি সুন্দর সুন্দর দেখুন, এর আগের বারেও কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো সুভিনিয়ার কিনেছিলাম, তখন আপনাদেরকে দোকানের নামটা দেখানো হয়নি। দোকানের নাম কিন্তু গ্যালাক্সি। দাঁড়িয়ে আছি গ্যাংটকের লাল মার্কেটে। এখানে বেশ সস্তা শীতের জামা কাপড় দেখতে পাচ্ছি। এরকম একটা জ্যাকেট নিলাম রাহুলের জন্য, অন্য কালার অবভিয়াসলি, 450 টাকা দাম মাত্র। আর বেশ ভালো গরম, ভেতরে দেখুন ফাড়ও দেওয়া আছে। এইখানে দেখুন এই যে শৈলীর জন্য একটা নেওয়া হলো, 500 টাকা মাত্র দাম নিল। কি সুন্দর জ্যাকেটগুলো, বলছে এখন সেল চলছে বলে দিয়ে দিচ্ছে। আর অনেক কালার অপশন রয়েছে। তো এই যে তাহলের একটা, আমার একটা, প্রচুর কালার অপশন রয়েছে, প্রচুর কিছু। দেখুন এখানে শাল পাওয়া যাচ্ছে 250 টাকা থেকে শুরু, 250 টাকা, 300 টাকা, 650, 1200, মানে বিভিন্ন দামের শাল আছে। এছাড়াও বিভিন্ন ভালো ভালো জ্যাকেটও আছে দেখছি। আচ্ছা, দোকানের নাম কিন্তু উমা স্টোর। হোটেলের পেছন দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে যেটা ডাইরেক্ট এমজি মার্ককে কানেক্ট করে, তবে এই কমপ্লেক্সটা খোলা থাকা পর্যন্তই কিন্তু এই জায়গাটা দিয়ে ওঠানামা করা যায়। এই মার্কেটটা বন্ধ হয়ে গেলে কিন্তু তখন আর এখান থেকে ওঠানামা করা যায় না, তখন ঘুরে সুভিনিয়ারের যে মেন গেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে যেতে হবে। রিলায়েন্স টেন্টস দেখছেন, রিলায়েন্স টেন্টসের ঠিক অপোজিট সাইডে দেখুন সুইট শপ আছে, আর এখান থেকে একটা গেট আছে, এই গেটটা দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু সুভিনিয়ার হোটেলটা আপনারা পেয়ে যাবেন। হোটেল দিয়ে বেরিয়েই কিন্তু এমজি মার্গে পৌঁছে যাবেন। আর শৈলীর মুখে হাসি দেখুন এমজি মার্গে এসে। কিরা এখন কি কিনতে বেরিয়েছিস? মোজা, মোজা, একটা মোজা ড্রায়ার দিয়ে শুকাতে গিয়ে পুড়িয়ে ফেলেছি, কারণ মোজা ছাড়া হচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, অন্য জায়গায় হলে শৈলী মোজা ছাড়াও বেরিয়ে যায়। মোজা ছাড়াই বেশিক্ষণ চলি, ওই জন্যই আর কি মোজা নিইনি, একটাই মোজা নিয়েছিলাম নিজে, সেটাকেও পুড়িয়েছি। এই যে রাতের এমজি মার্ক। এমজি মার্ককে গ্যাংটকের প্রাণকেন্দ্র বলা যায়। সব সময় ব্যস্ততার মধ্যে থাকে এমজি মার্ক। এমজি মার্কের দুপাশে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া এবং শপিং এর দোকান। এখান থেকে আপনারা প্রচুর শপিং করতে পারবেন এবং ভালো মন্দ খেয়েও নিতে পারবেন। ভেজ থেকে নন ভেজ সবকিছুরই অপশন রয়েছে এখানে। এমজি মার্কের শুরুর দিকে মানে মহাত্মা গান্ধী মূর্তির পাশেই রয়েছে টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এবং সেখান থেকেই বাঁ হাতে উঠে গেলে পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড, লোকাল ট্যাক্সি স্ট্যান্ড ওখানেই রয়েছে। দুটো মোজা কিনলাম, একটা রাহুলের, একটা আমার, দুটো 100 টাকা নিল। তো এখানে কিন্তু 50 টাকা থেকে মোজার দাম শুরু, অনেক দামের আছে ভ্যারাইটিস টাইপ অফ মোজা। এমজি মার্কের সামনেই রয়েছে ঠাকুরবাড়ি, চাইলে পায়ে হেঁটে সেই জায়গাটাও দেখে আসতে পারেন। পিওর ভেজ খাবার দাবারের প্রচুর অপশান রয়েছে এমজি মার্গে, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মী সুইট ভান্ডার। এছাড়া যারা নন ভেজ খান তাদের জন্য রয়েছে এমজি মার্গের একেবারে শেষ প্রান্তে খান আঙ্কেলস। এই দোকানটা কিন্তু রোলের জন্য ফেমাস। আমরা এখন কোথায় খেতে ঢুকবো? সাফল মোমো। সাফল মোমো, যেটা এখানকার মানে গ্যাংটকের ফেমাস ফেমাস মোমোর দোকান। এখানে সামনেই হচ্ছে গান্ধীজির স্ট্যাচুটা, সোজা একটু এগিয়ে আসবেন, এখানে দেখবেন ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর তার সামনেই হচ্ছে SBI ব্যাংক আছে, আর তার পাশে লেখা আছে দেখবেন সাফল মোমোস, আর তার পাশে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে বেশ খানিকটা হেঁটে আপনাদেরকে উপরে উঠতে হবে। আলু চিজ ফ্রাইড মোমো অর্ডার করেছি যেটার দাম 199, আর রাহুল একটা চিকেন ফ্রাইড মোমো অর্ডার করলো যেটার দাম হচ্ছে 219, এর উপরে GST বসবে আর কি। তো বললো 15 মিনিট মতো টাইম লাগবে, আমরা এখানে একটু গল্প করি। সাফল মোমো এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর। ভেজ মোমোর সাথে ভেজ স্যুপ সার্ভ করা হয় কমপ্লিমেন্টারি, আর নন ভেজের সাথে নন ভেজ স্যুপ সার্ভ করা হয় কমপ্লিমেন্টারি। বেশ অন্যরকম আলু দিয়ে মোমো, বেশ অন্যরকম খেতে লাগবে। আপনারা গ্যাংটকে ঘুরতে আসলে কিন্তু সাফল মোমোতে মোমো ট্রাই করতে একদম ভুলবেন না। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চা আর আলুর পরোটা এই দিয়ে ব্রেকফাস্ট সারবো।
আলুর পরোটা চা অর্ডার করেছি, ব্রেকফাস্টটা করি। এই সুভিনিয়ারের খাওয়ার দাওয়ার কিন্তু বারবারই বলছি ভীষণ ভালো, এবং কোয়ান্টিটিতে ওনারা অনেকটাই প্রোভাইড করে। চাটা ওনারা দারুণ বানাচ্ছে, মাথা ছেড়ে যাচ্ছে পুরো। আলুর পরোটা এক পিসের দাম 80 টাকা, বাইরেও সেমই রেট হয়, তবে বাইরের কোয়ালিটির সাথে এখানের কোয়ালিটির অনেক পার্থক্য। এখানে বেশ ভালো ভেতরে স্টাফিং দেওয়া রয়েছে আমি দেখলাম, আর বাইরেও আমরা টেস্ট করে দেখেছি ওখানে স্টাফিং তো থাকেই না, ওটা আলুর পরোটা না এমনি পরোটা বোঝাই যায় না। যাই হোক, এখন এই আলুর পরোটাটা টেস্ট করে দেখা যাক। এই দেখুন কতটা স্টাফিং আছে ভেতরে, তার সাথে আচার আর কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ, দারুণ। আজকে যাচ্ছে হচ্ছে গ্যাংটকের সাইট সিন করার জন্য, 10 পয়েন্টস ঘুরবো, কী কী ঘুরবো, কতক্ষণের জন্য গাড়ি বুক করেছি, কত টাকা নিয়েছে, সব ইনফরমেশন পাবেন, তবে আমাদের সঙ্গে থাকতে হবে। 10 পয়েন্টসের সাথে কিন্তু বনঝাগরি ওয়াটারফলসটা ইনক্লুডেড আছে। হ্যাঁ, তো এটা হলো আমাদের গাড়ি, চলুন। এখানে কিন্তু পার হেড 20 রুপিস করে এন্ট্রি ফি রয়েছে। আমাদের হোটেল থেকে জাস্ট গাড়িতে উঠলাম আর নামলাম, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো। এই হলো টিকিট। গাছগুলোর নাম হচ্ছে ব্রোমিলিয়া। কত রকমের ফুল দেখে কি ভালো লাগছে, রং বেরঙের। তো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে গাড়ির যে পার্কিং চার্জেস আপনাদেরকে দিতে হবে মাত্র 20 টাকা করে নিল। গ্যাংটক এতবার এসেছি, সাইট সিন এতবার করেছি, এনচে মনাস্ট্রিতে এই প্রথমবার, নামটাও নতুন জায়গাটাও নতুন আমাদের কাছে, 20 রুপিস করে এন্ট্রি ফি, দেখার জায়গা প্রচুর কিন্তু সময় অল্প, তাই যে কোনো স্পটে গিয়ে বেশিক্ষণ টাইম কাটাবেন না, বেশিক্ষণ টাইম কাটালে আর সবকটা স্পট কভার করতে পারবেন না। এই যে ট্যুরটা হয় এটা কিন্তু 2 টাইপের ট্যুর হয়, একটা হচ্ছে হাফ ডে ট্যুর, যেটাতে আপনাকে একটা টাইম লিমিট দেওয়া হবে, তার ভেতরেই সবকটা স্পট ঘুরে দেখতে হবে, আর আরেকটা হয় ফুল ডে ট্যুর, যেটা আমরা নিয়েছি, আমরা সারা দিন ধরেই ঘুরে ঘুরে দেখতে পারবো, যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই আমরা ঘুরতে পারবো, তার জন্য টাকাটাও বেশি লেগেছে আর টাইমটাও বেশ খানিকটা পাবেন। এই যে স্পটগুলো ঘুরবো তার সাথে কিন্তু আমাদের বনঝাগরি ওয়াটারফলস অ্যাড করা আছে। প্রথমবার ভিজিট করলাম এই মনাস্ট্রিটা, ভীষণ সুন্দর, অন্য পাঁচটা মনাস্ট্রি যেরকম শান্তিদায়ক হয় এটাও সেরকমই। বনঝাকরি ওয়াটারফলস নিয়ে এই সমস্ত সাইট সিন করতে খরচা পড়ে 2200 থেকে 3000 টাকার মধ্যে, সিজন অনুযায়ী ভাড়া কিন্তু ওঠানামা করে। এনচি মনাস্ট্রিতেও কিন্তু পার্কিং চার্জেস লাগে, পার্কিং চার্জেস কিতনা হ্যায়? 20 রুপিস। এরপরে কিন্তু আমরা যাব হনুমানটকে, এখানে সু স্ট্যান্ডটা দেখছেন, সু স্ট্যান্ডে জুতোটা রেখে এই সোজা এদিকটায় উঠে যেতে হবে। হনুমানটকের ভেতরে কিন্তু 2টো মন্দির আছে, এর ভেতরে হচ্ছে হনুমানজির মূর্তি আছে আর এদিকটায় হচ্ছে রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি আছে। ভেতরে কিন্তু স্ট্রিক্টলি ফটোগ্রাফি প্রোহিবিটেড, তো আমি তাই আর ভেতরে গিয়ে ভিডিও করলাম না, তো আপনারা আসলে কিন্তু এই জায়গাটা দেখতে একদমই ভুলবেন না। আর মন্দিরটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে, জাস্ট ভিউটা দেখুন আপনারা। এখন এসেছি গণেশটকে, গণেশটকে ঠিক উল্টো দিকেই কিন্তু জু রয়েছে, তো জুটায় যাবো না, অনেকটা হাঁটা, গণেশটকের উপরে উঠি চলুন। হনুমানটক থেকে গণেশটকের দূরত্ব কিন্তু বেশি না, একদমই সামনে। নিচে জুতো খোলার জায়গা রয়েছে, সুরাকে জুতো রেখে তারপর ওপরে উঠতে হবে, আর নিচে কিন্তু সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে 50 টাকা করে, তো ওগুলোও আপনারা পরে নিতে পারেন এবং ফটো তুলতে পারেন। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু গণেশটকের ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, আর গ্যাংটক শহরেরও একটা দারুণ ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে গণেশটক, গণেশটকের ঠিক অপোজিট সাইডেই কিন্তু এই যে জু আছে, যেটা গ্যাংটকের জুওলজিক্যাল পার্ক, ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে, অ্যাডাল্ট ফরেনারদের জন্য 50 টাকা করে নেওয়া হয়, আর যাদের হচ্ছে 5 বছরের নিচে বয়স তাদের জন্য কিন্তু 10 টাকা করে পার হেড নেওয়া হয়। এই গ্যাংটকের জুটা কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, সকাল 9:30টার সময় ওপেন হয়, বিকেল 3টের সময় কিন্তু বন্ধ হয়ে যায় এই জুটা। আপনারা যদি এই জুটা ঘুরে দেখতে চান মোটামুটি আপনাদেরকে 2 ঘন্টা মিনিমাম টাইম নিয়ে আসতে হবে, কারণ এই জুটা কিন্তু বিশাল বড়, আপনাদেরকে পায়ে হেঁটে পুরো দেখতে হবে জায়গাটা। স্যান্ডউইচ অর্ডার করেছি, ভেজ স্যান্ডউইচ, এখানে সব ভেজই পাওয়া যায়, ভেজ স্যান্ডউইচের দাম হচ্ছে 60 টাকা, আর রাহুল একটা মোমো অর্ডার করেছে, ভেজ মোমো, ভেজ মোমোর দাম হচ্ছে 70 টাকা।
তো আমরা যে দোকানটায় খাবার খেলাম গণেশ টকের সামনে, দোকানটার নাম হচ্ছে গণেশ টক টুরিস্ট ক্যাফে। গণেশ টকটা দেখতে পাচ্ছেন এই এন্ট্রান্সটা থেকে সামনে একটু এগিয়ে এসে, এই যে এইখানে ঠিক দোকানটা। গণেশ টক থেকে বেরিয়ে মাত্র 2-3 মিনিটের দূরত্বে রয়েছে অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গাটাতেও বেশ অনেকগুলো খাবারের দোকান এবং টুকটাক জিনিসপত্র কেনার দোকানও রয়েছে। এখন এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে ঢোকার জন্য কিন্তু মাত্র 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি দিতে হবে। এর ভেতরে রয়েছে প্রচুর ফুলের গাছ, তবে বেশ খানিকটা চড়াই উঠতে হবে। এবং একেবারে শেষ প্রান্তে রয়েছে একটি ওয়াটারফল। এখানে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। দাঁড়িয়ে আছি লাসা ওয়াটারফলে। এখানে কিন্তু জিপলাইনের ব্যবস্থাও রয়েছে পার হেড 100 টাকা করে। জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর এনজয় করা যায়। এখন করতে হবে জিপলাইন, লাসা ওয়াটারফলস যে জিপলাইনটা আছে সেটা করতে হবে। তো পার হেড 100 টাকা করে নেপে বললো। ভালো মজা লাগলো। লাসা ওয়াটারফলস ঘুরে এখন চলে এলাম তাসি ভিউ পয়েন্টে। এই যে সিঁড়ির অবস্থা। এর উপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড 10 রুপিস করে। তাসি ভিউ পয়েন্টের উপর থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। গুঞ্জন মনাস্ট্রি 10 টাকা করে টিকিট পার হেড, আর বেশ অনেকটা নিচের দিকে নামতে হবে, ওঠার সময় প্রবলেম হবে। সকাল 7টার সময় খোলে এবং বিকেল 5:30টার সময় বন্ধ হয়ে যায়। দাঁড়িয়ে আছি গুঞ্জন মনাস্ট্রির সামনে। এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর বেশ অনেকটা টাইম কাটালাম, অনেক ফটো তুললাম। আপনারা আসলেও বেশ ভালো লাগবে, তবে এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। আর মনাস্ট্রিটা কিন্তু দারুণ। হ্যাঁ, মনাস্ট্রিটা ভীষণ সুন্দর। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস এর সামনে। এটা হচ্ছে আজকের আমাদের পুরো ট্যুরের সবচেয়ে মেন অ্যাট্রাকশন আমাদের, কারণ এই জায়গাটা আমার আর রাহুল দুজনেরই প্রথমবার আসা। পার হেড 70 রুপিস করে নিল আমাদের টিকিট, আর 50 টাকা নিল গাড়ি পার্কিং এর জন্য। গ্যাংটক শহর থেকে কিন্তু অনেকটা নিচের দিকে এই বনঝাঁকড়ি ওয়াটারফলস। চারিপাশে কিন্তু অনেক দোকানপাট দেখছি। জায়গাটা কিন্তু ভীষণ ভালো, ঢুকেই কিরকম একটা রিফ্রেশিং লাগলো। আমার পেছনে রয়েছে বনঝাঁকড়ি ওয়াটারফল, যেটা এত সুন্দর যে ডেসক্রাইব করার ভাষা নেই আমার কাছে। এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাক্টিভিটি রয়েছে, এছাড়াও যেরকম ড্রেস ভাড়া পাওয়া যায় গ্যাংটকের প্রত্যেকটা টুরিস্ট স্পটে সেরকম রয়েছে। এগুলো আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন। এছাড়া জায়গাটা এতটা সুন্দর যে জায়গাটা ঘুরতে ঘুরতেই বেশ অনেকটা টাইম কেটে যাবে। এতগুলো স্পট আমরা আজকে ঘুরলাম, তার মধ্যে সবচেয়ে বেস্ট আমরা সাইট সিনে যে জায়গাগুলো ঘুরে দেখেছি সেগুলো ছাড়াও আরো অনেকগুলো জায়গা রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ঘুরে দেখে নিতে পারেন। যারা নাথুলা পাস ঘুরতে চাইছেন তারা প্রথম দিন গ্যাংটকে পৌঁছেই ট্র্যাভেল এজেন্ট বা হোটেলে নিজেদের আইডি কার্ড দিয়ে দিন পারমিট বার করার জন্য, কারণ পারমিট বার করতে মোটামুটি 1 রাত সময় লাগে। আমরা বাইরে অনেক জায়গায় দরদাম করে অবশেষে হোটেল থেকেই এই ট্যুরটা বুক করেছিলাম, এবং আমাদের বেস্ট প্রাইস মনে হয়েছিল হোটেল থেকে বুক করাটাই, কারণ এক তো হ্যাসেল ফ্রি ছিল, তারপর বেশ কম টাকায় আমরা পুরো ট্যুরটা করেছিলাম। নাথুলা পাস যাওয়ার আগে যে প্রথম চেকপোস্টটি পড়বে সেখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে আপনাদেরকে পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। সম্পূর্ণ সিকিম জুড়েই পারমিটের জন্য আধার কার্ড অ্যালাউ করে না, সেক্ষেত্রে ভোটার আই কার্ড বা পাসপোর্ট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, এবং 18 বছরের নিচে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা পারমিট বার করতে পারবেন। নাথুলা পাস যাওয়ার পথে আপনারা ঘুরে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমার দেখা সেরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি এখান থেকেই দেখেছিলাম।
বেশ খানিকটা আসার পর গাড়ি একটা জায়গায় থামলো এবং একটা দোকানের সামনে আমরা ওয়াশরুমের জন্য দাঁড়ালাম। ওয়াশরুম সেরে দেখলাম দোকানের ভেতরে টুকটাক স্ন্যাক্স পাওয়া যাচ্ছে এবং শীতের জামাকাপড়ও পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এবং যাদের শীতের জন্য এক্সট্রা কোনো প্রোটেকশন লাগবে তারা এখান থেকে ভাড়াও নিয়ে নিতে পারবেন। নাথুলা পাস যাওয়ার জন্য দুটো অপশন রয়েছে, এক শেয়ারে আপনারা পৌঁছতে পারেন আর দুই রিজার্ভ কারে পৌঁছতে পারেন। শেয়ার গাড়িতে যেতে চাইলে মাথাপিছু খরচা হয় 900 থেকে 1300 টাকা, সিজন অনুযায়ী ভাড়ার হেরফের হয়ে থাকে। যারা শেয়ারে যাবেন তাদের কিন্তু হোটেলের সামনে থেকে শেয়ার গাড়ি পিক করবে না, সেক্ষেত্রে আপনাদেরকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এসে তারপর শেয়ার গাড়ি নিতে হবে। তবে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য হোটেল থেকেই ট্যাক্সি নিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে খরচা পড়ে 200 থেকে 250 টাকা মতো এবং রিজার্ভ গাড়ি 6500 থেকে 9000 টাকার মধ্যে ওঠানামা করে সিজন ও অফ সিজনে। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে রাস্তার দুই ধারে বরফ দেখে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছিলাম। দীর্ঘ 3.5 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম নাথুলা পাশে, আর পৌঁছাতে না পৌঁছাতেই দেখতে পেলাম স্নোফলস হচ্ছে। দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। নাথুলা পাস যেহেতু 14,140 ফিট উচ্চতায় অবস্থিত, তাই এখানে গিয়ে বরফ দেখে উৎফুল্ল হয়ে বেশি দৌড়াদৌড়ি বা জোরে হাঁটাহাঁটি করবেন না। যা করবেন সমস্তটাই ধীরে ধীরে করুন, না হলে ব্রিদিং এর প্রবলেম হতে পারে এবং যাদের শারীরিক অসুস্থতা রয়েছে তারা আগে থেকেই ফ্যামিলি ডক্টরের পরামর্শ নিয়ে তবে এখানে যান। প্রয়োজনীয় শীতের পোশাক যেমন মোটা জ্যাকেট, মাফলার, কান ঢাকার জিনিস, গ্লাভস এবং মোটা মোজা ক্যারি করুন। যাদের হিল সিকনেস রয়েছে পাহাড়ে যাওয়ার আগে তারা কিন্তু অবশ্যই ভমিটিং এর ওষুধ এবং কর্পূর ক্যারি করবেন। নাথুলা পাস ঘুরে চলে আসলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈন্য, এখনও তাকে ভগবান জ্ঞানে পুজো করা হয় এখানে। এখানে গিয়ে কিন্তু আমি প্রসাদও সংগ্রহ করেছিলাম, আপনারা চাইলে যদি প্রসাদ দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন। এখানে একটি ক্যাফেটেরিয়াও দেখতে পেয়েছিলাম, আপনারা চাইলে টুকটাক কিছু খেয়ে নিতে পারেন। তবে বেশ ভিড় ছিল এই ক্যাফেটেরিয়াটায়, তার সামনেই ছিল একটি সুভিনিয়ার শপ। এরপর ঘুরে চলে আসলাম ছাঙ্গু লেকে। এই ছাঙ্গু লেকটা কিন্তু শীতকালে পুরো ফ্রোজেন হয়ে থাকে, দারুণ লাগে দেখতে। ইয়াকের পিঠে চড়ে ছবি তোলার জন্য পার হেড 100 টাকা করে নিয়ে থাকে। ফেরার পথে গাড়ি আবার আগের দোকানটায় এসে দাঁড়াবে যেখান থেকে আপনারা জিনিসপত্র ভাড়া নিয়ে উপরে গিয়েছিলেন। ভাড়া নেওয়া জিনিসপত্র এখানে ফেরত দিন এবং চাইলে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিতে পারেন। এই ট্যুরটার সাথে আপনারা চাইলে নর্থ সিকিমের ট্যুরও করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও 2 নাইট 3 ডেজ এর এক্সট্রা সময় লেগে যাবে। তাহলে টোটাল ট্যুরটা গিয়ে দাঁড়াচ্ছে 5 নাইট 6 ডেজ এর এবং নর্থ সিকিম যাওয়ার জন্য সমস্ত পারমিট এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদেরকে প্রোভাইড করবে হোটেল থেকেই। হোটেলের সাথে যোগাযোগ করুন, হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাদের নর্থ সিকিমের ভিডিওর লিঙ্ক আমি স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দিলাম, সেখানে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন। এই ভিডিও এখানেই শেষ করছি, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।